কতজন মায়াপুরে গিয়েছেন হাতলুন ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দির সবাই গেছে অসংখ্য ধন্যবাদ তো গীতা জয়ন্তী উৎসব আছে আগামীকাল একাদশী দিনে মুখসদ একাদশীতে এই ডিসেম্বর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধ রণাঙ্গনে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই গীতা জয়ন্তী উপলক্ষে সমগ্র বিশ্বে এই কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠান বিভিন্ন শহরে উদযাপিত হচ্ছে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেক দিন পর্যন্ত এই উৎসব শীতকালীন করে থাকি তো এবছরও বিভিন্ন স্থানে বিভিন্ন ভক্তবৃন্দ তারা জেলা ভিত্তিকভাবে এই পশ্চিমবঙ্গে এই হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠান চলছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে শহরে গ্রামে এরকম হরে কৃষ্ণ উৎসব হচ্ছে এই গীতা জয়ন্তী উৎসবকে উপলক্ষ করে কেননা আমরা জানি ভগবদ্ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা যার থেকে সব কিছু এসেছে তার মুখ মুখনিশ্রিত বাণী আমাদের মতো মনুষ্য জীবনকে স্বার্থ করার জন্য আইন গ্রন্থ যেটি আচরণের মাধ্যমে আমরা মনুষ্য জীবনকে স্বার্থ করতে পারি ভদ্র সমাজ গঠন হবে সঙ্গে সঙ্গে ভক্ত এ ভক্তির মাধ্যমে ভগবত ধাম প্রাপ্ত হবে এই জন্য ভগবদ্গীতা আমাদের কাছে ম্যানুয়েল বুক আমরা জানি এখানে মাইক অপারেটিং করছেন আমাদের এখানকার স্থানীয় সজ্জন মণ্ডলী ভক্ত তো সুন্দর অপারেটিং করছেন কিন্তু তিনি মনগড়া অপারেটিং করছেন না ম্যানুয়েল শাস্ত্র অনুসার ম্যানুয়েল যে বই আছে অনুসরণিকা আছে সেই অনুসরণিকা তার গুরু শিক্ষা লাভ করেছে কোম্পানি থেকে এর ক্রমান্বয়ে সবাই অনুসরণিকা অনুসারে মাইক যন্ত্র মোবাইল ক্যামেরা যত যন্ত্র আছে গাড়ি সবগুলি আমরা ম্যানুয়াল বুক অনুসরণে পরিচালনা করি তাহলে সেই যন্ত্র ঠিক থাকে তা আমরা জানি এই দেহটাও যন্ত্র প্রত্যেক জীবের দেহ যন্ত্র সদৃশ তো যন্ত্রকে অপারেটিং করতে তার ম্যানুয়েল বুক রয়েছে তো সেই যন্ত্রের কোম্পানি মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ এই যেন কৃষ্ণ তিনি ম্যানুয়েল বুকে বলেছেন অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্বা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা যারা সত্যিকারে বুদ্ধিমান বলে নিজেকে জানান বা নিজে উপলব্ধি করেন তাহলে তাদের উচিত যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন এই জগতের সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা এই জন্য আমরা দেখছি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এগুলি ভগবানের নিকৃষ্ট শক্তিজাত প্রকৃতি তো ভগবানের উৎকৃষ্ট শক্তি উৎকৃষ্ট প্রকৃতি পরাশক্তি জীবভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ এই জড় শরীর ভগবানের নিকৃষ্ট প্রকৃতি জাত মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এটা ভগবানের নিকৃষ্ট প্রকৃতি প্রকৃতি মানে শক্তি আর ভগবানের উৎকৃষ্ট শক্তি পরাশক্তি সেটা হচ্ছে জীবভূত সজীব সেটি হচ্ছে আত্মা ভগবান নিজে পরমাত্মা পরম সজীব পরম চেতনময় পুরুষ চেতন চেতনা নাম সমস্ত চেতনা সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থেকে জীবের মধ্যে রয়েছে আমরা যদি কিছু এই দেহেতে চেতনা অনুভব করি আত্মার দরুন আর এই আত্মা পরমাত্মা ভগবানের বিভিন্ন অংশ ভগবদ্গীতায় কৃষ্ণ পঞ্চদশ অধ্যায়ে সপ্তম শ্লোকে বলেছেন ममै वंश जीव लोके जीव भूत सनातन जीव च आमार विभिन्न अंश सनातन माने नित्य नित्यु परमेश्वर भगवान नित्य तार अंश सो नित्य भगवान परम सजीव जीव आत्मा से सजीव त्यही भावे जीवात्मा परमात्मा साथै सम्बन्धित भगवान हजन् अंशी पुरुष আমরা আছি তার অংশ তে অংশের কর্তব্য অংশের সাথে যুক্ত থাকা তাহলে জগৎ সকলেই সুখী হবে শান্তি লাভ করবে আনন্দে থাকবে তো কতজন আপনারা চান সুখ শান্তি আনন্দ পেতে হাত তুলুন দেখি সবাই সবাই সুখ চায় শান্তি চায় আনন্দ চায় কিন্তু প্রকৃত সুখ প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ এই ম্যানুয়াল বুক গীতায় রয়েছে স্কুল কলেজ যে শিক্ষা সেখানে প্রকৃত সুখ প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ সম্বন্ধে নেই কোনো বৈজ্ঞানিকরাও দেয় না প্রকৃত সুখ শান্তি আনন্দ কোনো রাজনৈতিক নেতারাও নয় কোনো স্কুল কলেজেও নয় কেউ আমাদের প্রকৃত সুখ শান্তি জানাতে পারে না কেন না তারা নিজেরা সুখী নয় তারা নিজেরা শান্তিতে নেই তারা নিজেরা আনন্দে নেই এটা যদি অনুসন্ধান করা যায় এই যে স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছে মানুষ এবং বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দল নেতারা রয়েছে তাদের যদি জিজ্ঞাসা করুন সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে কেন না আসলে এই যন্ত্রের অপারেটিং করতে তারা জানে না অতএব তারা অন্যকে কি করে জানাবে তো সেজন্য তাদের আগে জানতে হবে এইসব ব্যক্তিরা অভিভাবক সমাজের শিক্ষক গুরু পিতা মাতা রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা সব অভিভাবক পিতা সদৃশ পরিচালক তাদের আশ্রিত ব্যক্তিকে কি করে শান্তি সুখ আনন্দ দিবে নিজেরা যদি সেটি জানে তাহলে অন্যকে দিতে পারবে যেহেতু তারা জানে না কেন তারা সর্বদা শান্তি সুখ আনন্দ জল্পনা কল্পনা করে নিজে গ্রহণ করছে আর অন্যদের সেটি শিখাচ্ছে এই জন্য মনগড়া মনকল্পিতভাবে জল্পনা কল্পনা করে কোনো কিছু আমরা লাভ করতে পারি না সেজন্য ভগবত গীতা ভগবান মুখনিশ্রিত বাণী যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা তিনি জানেন জীবের কিসে মঙ্গল হবে সেজন্য তিনি তার মুখনিশ্রিত বাণী অর্জুনের মাধ্যমে প্রদান করেছেন কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধভূমিতে সেজন্য এই জগতে আমরা সবাই জীবন সংগ্রাম করছি যুদ্ধ করছি তো সেই যুদ্ধভূমিতে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন তো প্রত্যেক মানুষের কর্তব্য এই ভগবত গীতার শিক্ষাকে নিজের জীবনে আচরণ করা পালন করা তাহলে সে সুখী সে শান্তি সে আনন্দ যে অন্বেষণ করছে সেটি লাভ করতে পারবে আমরা মনে করতাম যে বিদেশিরা আমেরিকার লোকেরা অনেক ধনী লোক বৈজ্ঞানিক অনেক উন্নতি করেছে তারা সুখী কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালে শিলা প্রভুপাত তিনি আমেরিকায় জলদু জাহাজে গিয়েছিলেন উনিশশো সালে আজকে আমরা এখানে সুব্রত সমিতি ময়দানে এখানে আমরা এই কৃষ্ণ উৎসব করছি তাদের সমিতিও উনিশশো সালে স্থাপিত হয়েছে আর প্রভুপাদ উনিশশো সালে সালে জাহাজে আমেরিকা গিয়েছিলেন কালকাটা থেকে কেন প্রভুপাদ আবির্ভাব ভূমি হচ্ছে এই পশ্চিমবঙ্গের কালকাটা মহানগরীতে তার পিতৃদেবের নাম ছিল গৌরমোহন দে মাতার নাম ছিল রজনী দে ছোটবেলার নাম এই প্রভুপাদে ছিল অভয়চরণ দে তার বাবা যেহেতু বৈষ্ণব ভক্ত তারা বড় ব্যবসায়ী ছিলেন বস্ত্র ব্যবসায়ী তো ব্যবসা করেও সে ভক্ত সর্বকর্মাণী অপি সদা কুরবান মত ব্যাপারশ্রহে ভগবদ্ গীতায় কৃষ্ণ আঠেরো অধ্যায় ছাপন নম্বর শ্লোকে বললেন যে সব কর্ম কর মত ব্যাপারশ্রহে আমাকে আশ্রয় করে তাই প্রভুপাদের পিতৃদেব মাতৃদেব দেবী তারা সব কর্ম কৃষ্ণকে কেন্দ্র করে করতেন রাধাগোবিন্দ সেবাই করতেন তাই গৃহস্থ হিসাবে তারা গর্ভধান সংস্কার করলেন কেননা মনুষ্য জীবনে সংস্কার করতে হয় সংস্কার শব্দের অর্থ হচ্ছে পবিত্রীকরণ পবিত্র হওয়া ইতিপূর্বে পশুপাখি কীট পতঙ্গ ইত্যাদি বহু দেহ আত্মা আমি ভগবানের অংশ ত্যাগ করেছি বহু দেহ আশি লক্ষ দেহ ত্যাগ করার পরে এই মনুষ্য দেহ পেয়েছি তো মনুষ্য দেহ স্বার্থ করা প্রয়োজন প্রভুপাত বলেছেন এটি একটা জংশনের মতো এখানে ব্যান্ডেল জংশন বলে ব্যান্ডেল জংশন বলে জংশন মানে কি যেখান থেকে ট্রেন তার রুট চেঞ্জ করে লাইনগুলি চেঞ্জ করে তাই মনুষ্য জীবন একটা জংশনের মতো এখান থেকে আমরা আমাদের রুট চেঞ্জ করবো কোথায় যাব ইতিপূর্বে সব লাইনগুলা চেঞ্জ করে করে এই মনুষ্য দেহতে এসে গেছে তো এখন আমাদের প্রয়োজন নিত্য আলয় ভগবত ধামে যে রুটটি আছে সেদিকে যাওয়া কিন্তু আবার আমরা যদি যেগুলি ত্যাগ করে করে এসেছি আবার যদি সেদিকে যাই যেমন জলজা নবলক্ষানি জলচর জীব রূপে দেহরূপে আত্মা আমি ভগবানের অংশ নয় লক্ষবার দেহ ত্যাগ করে বৃক্ষ আমরা চলে গেছি বিংশতি লক্ষ বিংশতি বিশ লক্ষবার আত্মা কি করেছে না জলচর প্রাণী থেকে আবার বৃক্ষলতা গুল্মে বিশ লক্ষ বার দেহ পরিবর্তন করেছে এইভাবে ক্রমান্বয়ে সে তার লাইনটি ঊর্ধ্ব দিকে নিয়ে যায় তারপরে ক্রিমিকিট শরীরে এগারো লক্ষ বার ঘুরে ঘুরে পক্ষী শরীর দশ বার এবং তারপরেই তিরিশ লক্ষ বার পশুজুনি এই আশি দেহ আশি লক্ষ বার আত্মা দেহকে ত্যাগ করেছে সব রুট চেঞ্জ করে করে একটি লাইনে আগিয়ে এসেছে পর পর উপর দিকে কিন্তু এখন মনুষ্য দেহ এটা জংশন সেই সব রুটগুলি যে ত্যাগ করে এসেছে আবার যদি আমরা ওই গাছপালা দেহতে পশু পাখি দেহতে জলচর দেহতে যদি আবার মনোনিবেশ করি তাহলে মনুষ্য জীবন সার্থক হবে না সেজন্য ভগবান এই ভগবত গীতা তার মুখ নিশ্চিত বাণী তিনি প্রকাশ করেছেন বর্ণনা করেছেন যে আমরা কিভাবে এই জলজগতে গুণ অনুসারে কারণম গুণসঙ্গ অস্য সৎ অসৎ জুনি জন্মসু এই যে দেহ আমরা লাভ করেছি এই দেহটা বিভিন্ন রকম আমরা শুনলাম তার কারণ কি কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন কারণম গুণসঙ্গ অস্য এই প্রকৃতিতে তিনটি গুণ সৃষ্টি করেছেন ভগবান রজগুণ তমগুণ সত্যগুণ তো এইসব গুণের সঙ্গ হেতু আত্মা বিভিন্ন দেহ লাভ করছে প্রভুপাত সুন্দর উদাহরণ দিয়েছেন হাওয়া যেমন চাঁপা ফুলের বাগান দিয়ে বইলে চাঁপা ফুলের গন্ধই হয় সে একই হাওয়া যখন ড্রেনের পাশ দিয়ে যাবে তখন আর চাঁপা ফুলের গন্ধ আসবে না দুর্গন্ধ আসবে হ্যাঁ কি না দুর্গন্ধ আসবে ঠিক সেরকম আত্মা পবিত্র ভগবানের অংশ কিন্তু এই জড়া প্রকৃতিতে তার আসক্তি অনুসারে কর্ম অনুসারে সে নিজেকে ভগবান হওয়ার চেষ্টা করছে আমি ভোগ করব। এই জন্য ভগবান দেখেন যে ভোগ করার প্রবণতা ইন্দ্রিয় সুখ করতে নিজের সুখ বিধান করবে আমার অংশ হয়ে স্বতন্ত্র জীবনযাপন করতে চাও তো এই জড়জগত রূপক কারাগার সেখানে তুমি দেখো টেস্ট করো যে সেইগুলি কেমন সুখ আসলে জীব ভুক্তা নয় জীব হচ্ছে ভুগ্য়া আমরা আত্মা ভোগ্যা ভোক্তা হচ্ছেন ভগবান সেটি গীতায় কৃষ্ণ বলেছেন ভুক্তারম জগতপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞান্তম শান্তি ইচ্ছতি তখন শান্তি সুখ আনন্দ আসবে আমরা জলজাগতিকভাবে সুখ অনুভব করি দেহেতে যখন গরম তখন এসিতে গিয়ে মনে করে একটা সুখ হলো কিন্তু এই সুখটা নিত্য নয় কারেন্ট চলে গেল এসি বন্ধ হয়ে গেল দেহের সুখ হবে আবার দুঃখ জ্বালা যন্ত্রণা করবে তো এই জলজগতে জেলখানা এরকমই দুর্গা মাতা তার রক্ষয়ত্রী এই জন্য তিনি হচ্ছেন দুর্গা দুর্গের রক্ষয়ত্রী সেজন্য তাকে দুর্গা বলা হয় তো এই কারাগার তিনি আমাদেরকে এরকম শাস্তি দিচ্ছেন তখন এসি ঘরে ঢুকে গেলাম দেহতে একটু সুখ হলো আবার যেই কারেন্ট চলে গেল আর আজকে লাইন কাটাপ আজকে আর সারা দিন দুই দিন লাইন আসবে না সরকার বলে দিল ঘোষণা করে এলাকায় তখন আপনি কি করবেন জলও তুলতে পারবেন না পাম্প থেকে টাঙ্কিতে আপনার কারেন্ট নেই মানে আপনি গিজারও চালাতে পারবেন না অনেক কিছু বন্ধ হয়ে যাবে আবার যদি এরকম ইলেকট্রিক সব জায়গা বন্ধ হয়ে যায় তাহলে যত কিছু আমরা সুখ শান্তি করার জন্য উপভোগ করতে আমরা চেষ্টা করছিলাম বৈজ্ঞানিক উপায়ে সব বন্ধ হয়ে যাবে সেই জন্য এই প্রকৃতি ভগবানের অধ্যক্ষতাতেই কাজ করে স্বতন্ত্র তো নয় সেজন্য আমাদের সর্বদা চিন্তা করতে হবে যে এই দেহের সুখ অনিত্য এটা দেহেতে আমরা সুখ অনুভব করি এটা অনিত্য একটু ভালো লাগবে আবার খারাপ লাগবে সুখ দুঃখ আর মনের মধ্যে আমরা শান্তি পাই যেমন আপনার ছেলে একটা রোগ হয়ে গেছে বা স্ত্রীর হসপিটালে রয়েছে তখন আপনি একদম আইসিওতে বা ভেন্টিলেশনে একদম রয়েছে তো বাবা মা বা স্বামী কেমন মন হবে মনে শান্তি থাকবে সবসময় অশান্তি উদ্বেগ হতাশা কী হবে স্বামীর পুত্রের কি হবে শুনছে বারবার কি হলো কি হলো বারবার খবর নিচ্ছে কিন্তু হঠাৎ করে ডাক্তার এসে বললেন আপনার কোনো চিন্তা নেই এখন আগে থেকে একটু ভালো দিকে গতি করছে তখন আপনার মনে আহ বাঁচলাম ছেলেটা একটু ভালো দিকে গেছে এ মনে শান্তি তারপরে দুই ঘন্টা পরে আবার ডাক্তার এসে বলছে একটু আবার যেন কেমন হয়ে গেল আবার দুঃখ তো যেন মনেতে আমরা শান্তি পাই দেহেতে সুখ মনেতে শান্তি এই হচ্ছে জগৎ দুর্গার কারাগার কারাগারে মাঝে মাঝে আপনার খেতে দিল একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এলো আহ আবার ঘরে জেলে ঢুকিয়ে দিল পাখা নেই একটা পাখা দরজা নেই ল্যাট্রিনে গরমে কষ্ট আবার যখন কয়েকটা পাখা দিল খুব ভালো আবার একটু বাইরে ঘুরিয়ে আনলো ভালো তখন ফ্রি মনে হলো আবার ঢুকিয়ে দিল তো এই জেলটা এরকমই মনে শান্তি দেহতে সুখ কিন্তু আনন্দ আত্মাতে হয় এই দেহ মনের ঊর্ধ্বে যে বস্তু সেটা আছে আত্মা এই আত্মা এই দেহতে আছে বলে আমরা সুখ শান্তি মনের মধ্যে দেহেতে সুখ দুঃখ শান্তি অশান্তি এইসব অনুভব করি যদি আত্মা চলে যাবে এই দেহের কোনো মূল্য নেই না তার আছে সুখ না আছে তার শান্তি না অশান্তি না দুঃখ এ দেহে তো পড়ে থাকবে পচে যাবে দুর্গন্ধ হবে কিন্তু তার মহিম দেহের এত মূল্য আত্মার দরুন সেই আত্মা পরমাত্মা ভগবান কৃষ্ণের বিভিন্ন অংশ তাই মনুষ্য জীবনে এটি উপলব্ধি করা প্রয়োজন এটা পশু পাখিরা করতে পারে না ইতিপূর্বে আমরা যেসব দেহ ত্যাগ করলাম জলচর প্রাণী রূপে বৃক্ষলতা রূপে রূপে পক্ষীরূপে পশুরূপে আশি লক্ষ দেহকে ত্যাগ করলাম কিন্তু আমরা সেখানে কোনোরকম সুখ শান্তি কিছু অনুভব করতে পারিনি কিন্তু এই মনুষ্য জীবনে কর্মচক্র তৈরি হয় পশুপাখি জীবনে হয় না তা আবার যদি আমরা সেই কর্মচক্রে জন্ম মৃত্যু জরা ব্যাধি যেটি ভগবান কৃষ্ণ গীতায় বললেন দুঃখ দূষানু দর্শনম এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কেউ চায় না কয়জন চান রোগ বলুন তো রোগ কয়জন চান কেউ চায় না বার্ধক্য কেউ চায় না মৃত্যু কেউ চায় না জন্মও কেউ চায় না কেননা এগুলি দুঃখের কারণ আপনারা যদি দেখবেন মায়ের গর্ভে সন্তান যখন আসে সেখানে কত কষ্ট একটা সেলের মতো ধনুকের মতো থাকে মাথাটা নিচে দিকে পাটা উপর দিকে আর মায়েরা যখন লঙ্কা ঝাল লবণ এসব গ্রহণ করবে তখন সেই নরম শিশুর দেহটা যন্ত্রণা করবে জ্বালা করবে মাঝে মাঝে মায়ের গর্ভে মলমূত্র থাকে সেখানে কৃমি সৃষ্টি হয় কৃমিকীট তারা দংশন করে এই নরম শিশুর এসব বৈজ্ঞানিকরা এখন দেখছে কিন্তু এগুলি ভাগবতে আছে বৈজ্ঞানিকরা এখন কম্পিউটার দিয়ে এই যে শাস্ত্রের কথাটাকে চুরি করে বলছে কি এরকম আছে না কি তাই তারা শাস্ত্রের জিনিসটাকে চুরি করে ওইগুলো যন্ত্র বের করে দেখার চেষ্টা করছে বাচ্চাটা ছেলে আছে না মেয়ে আছে কেমন আছে এসব ছবি তুলে দেখছে কিন্তু এগুলি ভাগবত যদি পড়বেন আপনি নিজেই বলতে পারবে মা আমার বাচ্চাটা ডাইনে না বায়ে খেলা করছে না নাচ কীরকম আছে কখনো কখনো সে অজ্ঞান হয়ে যায় তার ভিতরে ছটপট করে মা অনুভব করে আর তখন সে বুঝতে পারে কোন কুখিতে আছে তখন জানে ভাগবত বলে যে এই সন্তান পুরুষ সন্তান হবে পুত্র হবে আবার তখন জানবে না বাম দিকে কন্যা হবে এইসব ভাগবতে একদম নিখুঁতভাবে প্র্যাকটিক্যাল ভাগবত গীতা এগুলি সায়েন্স বাস্তব জিনিস রয়েছে আমরা জল্পনা কল্পনা করে কিছু করছি কিন্তু মা নিজে বলে দিবে আপনাকে কম্পিউটারের কাছে যেতে হবে না ডাক্তার কাছেও যেতে হবে না আপনি বলে দিবেন আর যদি সেই গৃহস্থ ভক্ত হয় তারা গর্ভধান সংস্কার করে পুত্র কামনা করে তারা জানে যে গর্ভধান সংস্কার সংস্কার মানে পবিত্র প্রভুপাদের মা বাবা তারা গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন রাধা গোবিন্দের কাছে যা আজ সুন্দর তিথি আজ কোনো ব্রত নয় অমাবস্যা পূর্ণিমা নয় আজকে তিথি সুন্দর আছে তারা তো ভক্ত প্রতিদিন প্রসাদ খান প্রতিদিন জপ করেন কিন্তু জানলেন শাস্ত্র থেকে আজকে বেশি করে সারা দিন অন্য কোনো কর্ম নয় কেন গীতায় কৃষ্ণ বলেছেন সর্বকর্ম তার আনুগত্য করতে আশ্রয়ে তাহলে ওনারা আজকে ভেবেছেন যে আমাদের কর্ম কেবল কোনো ব্যবসায় যাব না যদিও ওটা কৃষ্ণের জন্য চাকরিতে যাব না যদিও সেটা কৃষ্ণের জন্য চাষবাসে যাব না যদিও সেটা কৃষ্ণের জন্য এই ভাব তারা জানে ভক্ত কিন্তু তারা কি করেন না আজকে দিনে বিশেষ তিথি তাই আমরা বিশেষ ভগবানের সেবা করব। এই পুত্র উৎপন্ন কর্ম ওটাও ভগবানের সেবা গীতায় কৃষ্ণ বলেছেন অহং কামস্মি ধর্ম অবিরুদ্ধ সেটা ধর্ম সেটা অধর্ম নয় পুত্র উৎপন্ন করা বিবাহ জীবনে কিন্তু যদি সে পুত্র উৎপন্ন করবে না বিবাহ করবে পশু পাখির মতো মেলামেশা করবে বিবাহ জীবনেও তার সেটা অধর্ম সেখানে পুত্র কন্যা সংস্কার হয় না সেজন্য মদখুর হবে খুন করবে আজে বাজে কথা বলবে আজে বাজে খাবে কেন তাদের পিতা মাতা গর্ভধান সংস্কার করেনি পুত্র কখন এসে গেছে তারা জানেই না সুখ করতে করতে সেজন্য বৈদিক শাস্ত্র ভগবান যিনি মালিক তিনি সমস্ত দেহ কীভাবে গঠন হয় সব বর্ণনা দিয়েছেন ভাগবতী তৃতীয় স্কন্ধে পড়বেন এই জন্য সেখানে গর্ভধান সংস্কার পিতামাতা তারা করেন প্রভুপাদের পিতামাতা এই সংস্কার করলেন রাধাগোবিন্দের কাছে প্রার্থনা করে তারা সর্বদাই কৃষ্ণ ভাবনাতে মঙ্গলারতি অর্চন ভোগ লাগানো জপ করানো গ্রন্থ অধ্যয়ন করা একদম পুরা যে সময় পর্যন্ত তারা মনোনিবেশ করবে তখন দেখা গেল স্বামী স্ত্রী একসাথে মন এক হয়ে গেছে কৃষ্ণতে নিবেশ তখন তারা সে গর্ভ সংস্কার করছে পুত্র কামনা করছে যে আজ আমাদের পুত্র চায় এই জন্য রাধা গোবিন্দজি প্রভুপাদের পিতামাতাকে এমন পুত্র দিলেন আমাদের কামনা থাকবে সৎ কামনা কেবল কৃষ্ণ সেবার জন্য কামনা থাকবে এই কামনা বা ইচ্ছা সেটা বাসনা শূন্য হওয়া যাবে না প্রভাব বলছেন কোনো ব্যক্তি বাসনা শূন্য হতে পারে না তাহলে সে মৃত মৃত শরীরের কোনো বাসনা নেই কিন্তু জীবিত ব্যক্তি আত্মা আছে মানে তার বাসনা আছে ইচ্ছা আছে সেজন্য কী বাসনা করবে তো সেটি বৈদিক শাস্ত্রে শেখানো হয়েছে কৃষ্ণ তিনি শিখিয়েছেন এবং আচার্যরা সেটি জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন কিভাবে তার মনুষ্য জীবনকে সার্থক করবে তো সেখানে তারা প্রার্থনা করলেন প্রভুপাদের বাবা মা হে রাধা গোবিন্দ দয়া করে আপনার একজন শুদ্ধ ভক্তকে আমাদের পুত্র রূপে পাঠান যে পুত্র সমগ্র জগৎবাসীকে তোমার নাম বিতরণ করবে দেখুন ভগবান পূর্বে পূর্বে বহু হাজার হাজার বছর পূর্বে লক্ষ লক্ষ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীতে সর্বত্র আমার নাম প্রচার হবে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে ভারতবর্ষে জন্ম লাভ করবে এবং সে মন্ত্র উপাসক হবে আর সমগ্র বিশ্বে মন্ত্র উপাসনার পদ্ধতি সেটি শিখাবে এবং ভক্ত তৈরি করবে বিশ্ববাসীকে এটি বৈদিক শাস্ত্রে আছে এখন যদি আমরা দেখি সেই পুত্রটি কে দেখা গেল এই কালকাটা নিবাসী গৌরমোহন দে বস্ত্র ব্যবসায়ী বৈষ্ণব স্বামী স্ত্রী তাদের পুত্ররূপেই সেই সেনাপতি ভক্ত আবির্ভূত হয়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর তিনি ছোটো থেকেই মা বাবা শিখিয়েতেন প্রভুপাত নিজে বলছেন আমার মা বাবা থেকে থেকেই হরিনাম করা মৃদঙ্গ বাজানো রথযাত্রা করানো যেটি আজ সারা বিশ্বে প্রভুপাদ নিজে তার বাবা মা থেকে শিখেছেন তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত যিনি তাকে নির্দেশ করেছিলেন উল্টুডাঙ্গা গৌড়িয়া মঠে যুবক অবস্থায় তিনি যখন ছিলেন স্কটিশ চার্চ কলেজের একজন মেধাবী ছাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসেই পড়তেন এই অভয়চরণ দে তখন তার বন্ধুর নির্দেশে গিয়েছিলেন কালকাটা গৌড়িয়া মঠ সেখানে উল্টোডাঙ্গাতে সেই গৌড়িয়া মঠে যে প্রভুপাদকে আদেশ করেছিলেন অভয়চরণকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত সমস্ত গৌড়ীয় মঠের আচার্য প্রতিষ্ঠাতা চৌষট্টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা হ্যাঁ ভাগবত ভক্ত তিনি এই যুবককে দেখে অভয়চরণকে নির্দেশ করেছিলেন পরিচয় ছিল না বলেছিলেন তোমার মতো বসা মাত্রে প্রণাম করে উঠছে তখন সঙ্গে সঙ্গে ইঙ্গিত করেছিলেন ভাগবত কথায় অনেকেই শুনছিল কিন্তু আঙ্গুল দিয়ে বললেন তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে সনাতন ধর্ম ভাগবত ধর্ম যেটা আত্মার ধর্ম গীতা ভাগবতের শিক্ষা আচরণ করে প্রচার করা তো সেই প্রভুপাত তার গুরুর আদেশ পেয়েছিলেন আর শাস্ত্রী মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং কৃষ্ণ তিনি পাঁচশো বছর পূর্বে এসেছিলেন এবং ভবিষ্যৎ বাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম তো সেই বাণী এখন সার্থক হচ্ছে আমরা দেখছি তো মহাপ্রভু স্বয়ং ভগবান বলেছেন আর ভবিষ্য পুরাণে আছে গঙ্গা মাতা নিজে চান এই মর্ত্যমণ্ডলে আসতে ভগীরথ তিনি গঙ্গাকে আনয়ন করতে গিয়েছিলেন তার পৃথিবী পিতৃব্যদের উদ্ধারার্থে কপিল দেবের নির্দেশে যে গঙ্গা মাতা এলে তাহলে তোমার পিতৃব্যরা উদ্ধার পাবে কিন্তু তার বংশের বহু ব্যক্তি তপস্যা করেছে কেউ গঙ্গাকে সন্তুষ্ট করতে পারেনি কিন্তু দিল্লীপের পুত্র ভগীরথ তিনি তপস্যা করে গঙ্গা মাতাকে সন্তুষ্ট করলেন গঙ্গা মাতা আবির্ভূত হলেন কিন্তু যখন তিনি প্রার্থনা করলেন আমার পিতৃব্য উধারার্থে আমার সঙ্গে যেতে হবে তখন গঙ্গা মাতা ডিনাই করে দিলেন না কলিযুগে মানুষ অধর্ম আচরণ করবে তারা সর্বদা ধর্মের যে স্তম্ভ সত্য সেটিকে নষ্ট হবে তারা জুয়া খেলবে তাসপালি লটরি এসব গ্রহণ করবে এটির দ্বারা অধর্ম হবে মানুষের সত্যবাদিত্য ধর্মের যে একটি স্তম্ভ সেটি নষ্ট হয়ে যাবে অতএব আমি যেতে চাই না তারা এসে আমার বক্ষে স্নান করবে পাপ স্খালন করবে আর তারা জীব হত্যা করবে মৎস্য মাংস ভোজন করবে ধর্মের স্তম্ভ দয়াকে নষ্ট করে ফেলবে আর অবৈধ সঙ্গ মেলামেশা করবে ছেলেমেয়েরা বিবাহ ছাড়াই মেলামেশা করছে আজকাল আর বিবাহ জীবনে পুত্রার্থে ক্রিয়তে ভারজা না করে ইন্দ্রসুখ করছে এই রকম পাপ অধর্ম এখানে মানুষ তার হৃদয়ের যে ধর্মের স্তম্ভ সুচিতাকে নষ্ট করবে আর নেশা করবে বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন ডি এসব আসক্ত হবে মানুষ আর তার দ্বারা তারা তপস্যা তাদের হৃদয়ের যে তপস্যা বৃত্তি নষ্ট হয়ে যাবে আজকাল ভোরে উঠতে বললেই শীতকালে উঠতে চায় না উঠবে দশটায় না না ঠান্ডা মানে তপস্যা করার সেই ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আজে বাজে জিনিস গ্রহণ করতে মদ গাঞ্জা সিগারেট পান করছে হ্যাঁ বুদ্ধিমান ভাবছে কিন্তু লেখা আছে স্মোকিং ইঞ্জিয়াস টু হেলথ আমরা আসছিলাম রাস্তায় দেখছি খুব কম বয়সের ছেলেরা সিগারেট পান করতে করতে যাচ্ছে আমি একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিল কুচবিহারে আমাদের হরে কৃষ্ণ উৎসব আগে বড় বড় প্যান্ডেল করে পঞ্চাশ ব্রহ্মচারী নিয়ে আমরা করতাম এখন সারা পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিভিন্ন দেশে এখন হচ্ছে তখন ষাট দিন হতো এখন সারা বছরই হচ্ছে আর এখন শীতকালে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যে সব চলছে হয়তো সব জায়গায় নাটক হচ্ছে না স্থানীয় ছেলেমেয়েরা নাচছে আমাদের আজকে যে নাটক পার্টি এসছে এই নাটক হয়তো বহুদিন আর করে না মাঝে মাঝে মায়াপুরে করে মায়াপুর ইস্কন মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠী আমাদের বিভিন্ন মিউজিক পার্টিও ছিল তারা আজকে আসেনি সাধারণভাবে মিউজিক বাজবে আর নাটক হবে বহু মানুষের প্রশংসনীয় এই মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠী তো আমাদের ব্যান্ডেল ভক্তরা অনুরোধ করছিলেন যে আমাদের ব্যান্ডেলে আমরা প্রতি বছরে একটা ছোট্ট প্রোগ্রাম করি ব্যান্ডেল শাখা থেকে তখন আমি বললাম ঠিক আছে সেই দামোদর মাসে তো আমরা সব ব্যস্ত তো আপনারা অন্য কোনো একদিন করুন তো আজকে সেই দিন আবার শুনছি এখান থেকে অনেক ভক্ত এই সুব্রত সংঘের বা এই সুব্রত সমিতির অনেক সদস্য তারা সব তারা পিঠে চলে গেছে হ্যাঁ তারা কালকে আসবে অনেক লোক চলে গেছে আবার পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে সব বাড়িতে উৎসব বানাচ্ছে অনেকে আসতে চায়নি আজকে তো যাই হোক যতকিঞ্চিত আপনারা এসেছেন তবুও এটি মঙ্গলময় আপনারা যে ইচ্ছা করেছেন যে ভক্ত সঙ্গ শুনব তো আমরা দেখি যে ধর্মের যে স্তম্ভ যদি আমরা রক্ষা না করি মনুষ্য জীবনে তাহলে সেটিকে শাস্ত্রে নিন্দা করা হয় ধর্মনহীনা পশুভিনরান তার মানে ধর্মের চারটি স্তম্ভ আমরা শুনলাম ভাগবতে রয়েছে কলি যেখানে বাস করে আমাদের একটা নাটক করত আমাদের গুরুদেব লিখেছেন ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজ কলি পঞ্চক সেখানে চারটা চার রাত্রি সেই নাটক হতো তার মধ্যে একটা নাটক ছিল কলির দুঃস্বপ্ন সেখানে রাত্রি বারোটার সময় কলিরাজ এই কলিযুগের রাজা কলি সে তার সেনাপতি প্রধান অধর্ম তাকে নিয়ে মিটিং করেছিল এবং সেই অধর্মের আবার সেনা রয়েছে তো সেই সেনা চারজন ছিল মুখ্য তাদের মধ্যে এই অবৈধ নারী সঙ্গম ধৃত মাংসাহার আর নেশা এই রকম চারজন তার সহচর ছিল অধর্মের তো তারা অর্ধরাত্রিতে মিটিং করছে কলিরাজ জিজ্ঞাসা করছেন অধর্মকে আমাদের নাটক পাটি করত এটা ভাগবত অনুসারে আমাদের শ্রী গুরুদেব জয়প্রদা স্বামী বর্ণনা করেছেন নাটক রচনা করেছেন উনি বড় নাট্যকার অনেক সুন্দর নাটক রচনা করেন বলেন ভক্তরা ছোট ছোট নাটক করবে তাহলে মানুষকে করি কথা বলে হয়তো বুঝবে না নাটকের মাধ্যমে অনেক শিখবে এই জন্য আমরা এখানে আজকে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সেই লীলা অভিনয়ে চৈতন্য চরিতামৃতের আধারে চৈতন্য ভাগবতের আধারে আজকে এখানে নাটক মঞ্চস্থ হবে তো সেই যে কলিপঞ্চকে কলির দুঃস্বপ্নে অধর্ম তার সেনাদের নিয়ে বসেছে কলিরাজের সামনে কলিরাজ মহান সম্রাট তিনি অধর্মকে জিজ্ঞাসা করেছেন অধর্ম আজ আমি রাজত্ব করছি তুমি আমার প্রধান সেনা বলো সমগ্র বিশ্বে তোমার কার্যকলাপ কীভাবে তুমি কার্য করছো তখন অধর্ম তার চারজন যে মুখ্য সেনা ছিল তাদেরকে সব ডেকেছিল কলিরাজের সামনে তখন অধর্ম বললেন কলিরাজ আপনি একে একে এদের থেকেই জেনে নিতে পারেন এরা কিভাবে তাদের কার্যকলাপ সমগ্র বিশ্বে ছড়াচ্ছে তো তারা তখন বলেছে যে সারা বিশ্বে আমি নেশা আক্রস্ত করে রেখেছি বহু নেশায় নতুন নতুন নেশা তৈরি করছি এবং সমস্ত জগতে মৎস্য মাংস ছোটোবেলা থেকে মানুষদের চা খাওয়া শেখাচ্ছি বাচ্চাদের নাহলে মাথা ঘুরবে এরকম বিভিন্ন অধর্মের কথাগুলি তারা বলছে তখন অধর্ম জিজ্ঞাস করছে কলিরাজকে এই ভারতবর্ষে আমরা ঢুকতে পারিনি সারা বিশ্বে ঢুকতে পেরেছি কিন্তু ভারতবর্ষে ঢুকতে পারিনি এইসব আমাদের বিস্তার কাউকে নেশাগ্রস্ত করা কাউকে অবৈধ ক্রীড়ায় যুক্ত করানো কাউকে হত্যা করানো এইসব আমরা ভারতবর্ষে ঢুকতে পারছি না তখন কলিরাজ জিজ্ঞাসা করছে কেন না এখানে ধর্মপ্রচার হচ্ছে হরিনাম হচ্ছে গীতা ভাগবত পাঠ হচ্ছে এই জন্য আমরা এখানে ঢুকতে পারি না তখন কলিরাজ বলছে দোর আরে তোমরা জানো না অনেক মঠ মন্দির থাকতে পারে সেখানে মঠ মন্দির হবে নামে বহু মন্দির হবে দেখবে অনেক মন্দিরে মিশন নাম করে সেখানে সন্ন্যাসীরা থাকবে তাদের সব মুরগি থাকবে মন্দিরের গেটেই মুরগি থাকবে মাংস খাবে সন্ন্যাসী সেজে মদ খাবে সিগারেট খাবে আমি একবার আসানসোলে সেখানে যাচ্ছিলাম একটা ব্যাংক ম্যানেজার ডেকেছে কারুর দ্বারা তখন আমাদেরকে বলছে চা খান আমরা তো চা খাই না চায়ের নিকোটিন কফিন আছে আপনি তো শিক্ষিত ব্যাঙ্ক ম্যানেজার আপনার তো এটা দেওয়া উচিত না তো বলে হ্যাঁ ঠিক বলেছেন তখন ও একটু সংযত হলো তাহলে জল হ্যাঁ জল আনতে পারেন জল বা ডাব দিতে পারেন তো সেই ব্যক্তি কিছু সময় পরে আমরা কিছু আলোচনা করে এই গীতা জয়ন্তী ছিল সেই সময় আমরা দুই মাস করতাম তখন আমি অনেকে বললাম যে আপনি এটা গীতা সংগ্রহ করুন উনি বললেন আমি একটা ইংরাজি গীতা হলে খুব ভালো হয় হ্যাঁ আমি দিল্লিতে ছিলাম এখন এখানে আসানসোলে এসেছি একটা ইংরাজি গীতা লাগবে আমার তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের ইস্কন আসনসোলে ফোন করলাম তখন ইংরাজি গীতা দেওয়া হলো উনি খুব খুশি তো আমি বললাম আপনিও কিছু লোককে এরকম বলুন তারাও গীতা সংগ্রহ করবে গীতার জ্ঞান তারা লাভ করে মনুষ্য জীবনকে সার্থক করবে তো কিছু সময় পরে আমি চলে গেলাম আমার ফোন নাম্বারটা নিলেন তারপরে ঠিক আধা ঘন্টা পরে আমাকে আবার ফোন করছেন মহারাজ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে অন্যান্য কিছু মিশন সংস্থা ধর্ম সংস্থা নামে চলে ইস্কন আর তাদের মধ্যে কি পার্থক্য তা আপনি যা আমাকে বুঝিয়েছিলেন বাস্তব জিনিসগুলি আমি শুনেছিলাম গীতা ভাগবতের শিক্ষা অনুসারে আর আজ এক সন্ন্যাসী স্বামীজি নামে পরিচিত তিনি এখানে আমি দাঁড়িয়েছিলাম আমাকে জিজ্ঞাস করছেন মহাশয় একটু চুরট কোথায় পাওয়া যাবে জিজ্ঞা বলবেন চুরট তা আমি দেখলাম তিনি একজন ইস্ক মানে মিশনের সন্ন্যাসী এক মিশনের লাল কাপড় পরে মাথা মুড়ানো আছে শিখা নেই কিন্তু এরকম সন্ন্যাসীর বেশ তা আমি তো আপনাকে সন্ন্যাসী বেশও দেখলাম লাল কাপড় কিন্তু ওনার কপালে কোনো তিলক দেখিনি মালাও দেখিনি জপ্প মালাও দেখিনি আপনি এসব দেখালেন কিন্তু উনিও লাল কাপড় পরা তো উনি আমাকে চুরট খুঁজছেন আমি আপনাকে চা দিতে চেয়েছিলাম আপনি বললেন নিকোটিন কফিন আছে ব্রিটিশরা বিনা পয়সায় খাওয়াই দিয়ে গেছিল এখন টাকা পয়সা দিয়ে আমরা চরিত্রকে নষ্ট করছি শরীরকে নষ্ট করছি আমরা শিক্ষিত হয়েও। ও আপনি বললেন দেখুন লেখা আছে স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর আর এরা সব গ্রহণ করছে তাহলে সাধু কী করে হলো তাহলে তারা ভণ্ডামি করছে আমি বললাম আপনি বিচার করুন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে যদি কেউ সাধু নয় সে অসৎ ভণ্ড প্রতারক বিবেকহীন তারা বিবেকবান নয় বিবেকবান মানে তার বিবেকে জানে জ্ঞান হয়েছে যে গীতায় কৃষ্ণ বলেছেন পত্রম পুষ্পম ফলম তয়ম এগুলি নিবেদন করে গ্রহণ করতে হবে এমনি খেলেও পাপ হবে কেন যারা সাধু হবে কৃষ্ণ গীতায় বললেন যে যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্ছন্দ সর্বকিল বিষয় যারা সন্ত মানে সাধু বলে পরিচিতি হবে সমগ্র বিশ্বে তারা যজ্ঞাশেষ যজ্ঞ মানে বিষ্ণুর অবশেষ ভগবানে নিবেদিত প্রসাদ ভগবান কী চান পত্রম পুষ্পম ফলম ইত্যাদি সেগুলি যারা নিবেদন করেন ভগবান সেটি গ্রহণ করেন আর সেটি সন্ত বা সাধুর প্রসাদ হবে গ্রহণ হবে সেটাকে তিনি জুহা দিয়ে আস্বাদন করবেন এবং শক্তি অর্জন করবেন প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় সেই জন্য গীতার কথা আমরা বলি সাধু সেজে কিন্তু আমরা মানি না আমরা হয়তো বিশ্ব দরবারে দেখাতে পারি সনাতন ধর্মের নামে কিন্তু আমরা প্রতারণা করি মানুষকে সঠিক পথে দেখায় না আমার নিজের ইন্দ্রিয় সুখ ভালোবাসি অন্য কিছু ইন্দ্রিয় সুখে আমরা অনুপ্রাণিত করি এই এটা প্রতারণা প্রকৃত ডাক্তার সে রুগীর ইচ্ছা মতো চলবে না কিন্তু ডাক্তার যদি মদখুর হবে আমরা দেখছিলাম ইউটিউবে ডাক্তার মদ খেয়ে পড়ে আছে পায়খানা করে পেচ্ছাপ করে পড়ে আছে হসপিটালে ডাক্তার আর তার কর্মচারীরা এসে তাকে তুলছে ডাক্তারবাবু অনেক রুগী ভিড় হয়ে গেছে খুঁজছিল পায় না এ হচ্ছে এখন বর্তমান ডাক্তারদের সম্মত কত কিছু হচ্ছে টাকা পয়সা হলে রুগী দেখবে না হলে নেই আমরা সব নার্সিং নার্সিংহোম যা কিছু সেবার নামে আমরা ব্যবসা করছি সেটা সেবা হয় না তো সেজন্য প্রকৃত সেবা কেন এই সমস্ত হচ্ছে রোগ হচ্ছে সেটা জানা দরকার একটা ডেলিভারি কেস দেখা যায় এটা নর্মাল সন্তান হয়ে যাবে এসব হোম মালিকদের ডাক্তারদের কু পরামর্শ চিন্তা নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য এগুলি বৈদিক শাস্ত্রে অপরাধ বলা হয়েছে আমাদের একটা ভক্ত ডাক্তার কালকাটাতে উনি মায়াপুরে এসলেন মহারাজ আমার একটা দুঃখ আমি বড় ডাক্তার কিন্তু আমি নার্সিংহোম মালিকেরা আমাকে নিয়ে গেছে বড় ডাক্তার দেখে বলছে এইসব আপনি বলা চলবে না যে নর্মাল সন্তান হবে এইসব বলা চলবে না বলতে হবে এটা হবে না বুড়ি জড়ে গেছে বাচ্চাটা অন্যরকম হয়ে গেছে বাচ্চা চান নাকি এরকম ভয় দেখাতে হবে তখন ওই প্রভু আমাদের গুরুভ্রাতা কালকাটার সেই বড় হসপিটাল থেকে বেরিয়ে এলেন বলে আমি ভিক্ষা করে খাব এসব করব না সেদিন আমাদের যখন দীক্ষা দেওয়া হয় লেখা আছে নামটা একটা পরিচয়ে গুরুদেব শিক্ষা দিয়েছেন যদি কেউ ভ্রূণ হত্যা করে ডাক্তার তার দীক্ষা হবে না কেউ যদি ব্যবসায়ী করে না তো এইরকমভাবে তারও দীক্ষা হয় না নেশা বিক্রি করছে মদ্য মাংস বিক্রি করছে তারও দীক্ষা হয় না তো এরকম ইস্কনের প্রভুপাদ শাস্ত্রীয় শিক্ষাকে প্রতিষ্ঠা করেছেন তো প্রভুপাদের পিতা মাতা এরকম ভক্ত তাই তারা শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত যিনি সেনাপতি ভক্ত রূপে শাস্ত্রে প্রমাণিত হয় যেখানে প্রভুপাদ এই ধর্ম শিক্ষা দিলেন আত্মার কল্যাণের জন্য দেহের নয় অটোমেটিক্যালি দেহ সুখী হবে যখন আমরা খাদ্য বিতরণ করব কিন্তু কি খাদ্য না প্রসাদ প্রসাদ রূপে অন্ন ডাল সবজি মদ্য মাংস নয় দ্বারদে মদ নয় দ্বারদ্বারে প্রসাদ বিতরণ করতে হবে সেটার দ্বারা মানুষের কল্যাণ হবে আত্মার চেতনা বাড়বে সে জানবে আমি এই দেহ নই আমি হিন্দু মুসলিম খ্রিস্টান নই তা আজ শিল প্রভুপাত সেনাপতি রূপে সারা বিশ্বের মানুষকে প্রসাদ খাওয়া হরিনাম করা গীতা ভাগবত পড়া সব কর্ম কৃষ্ণের সেবায় নিযুক্ত করার মাধ্যমে চেতনা মার্জিত করিয়ে দিয়েছেন হৃদয়ের আয়নায় তারা দেখতে পেয়েছে যে আমি হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় যে দেহের পরিচয়ে সমগ্র বিশ্বের যুদ্ধ চলে যে দেহের পরিচয়ে বহু রাজনৈতিক নেতা সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেসের পরিচয় দেয় দেহের যুদ্ধ চলে আমরা যদি সত্যিকারে ভদ্র মানুষ হব তাহলে দেহের পরিচয় থেকে মুক্ত হতে হবে তার জন্যই রাজনৈতিক নেতাদের হওয়া উচিত পবিত্র আগে রাজা ছিলেন অম্বরীষ মহারাজ পরীক্ষিত মহারাজ তারা শিক্ষা দিতেন যে জগতে মালিক কৃষ্ণ জগন্নাথ তিনি ভুক্তা তার চরণে আত্মসমর্পণ করুন এটি পরীক্ষিত মহারাজ অম্বরীষ মহারাজ নিজে অম্বরীশী মারা তার হাত দিয়ে মন্দির মার্জন করতেন তার মানে তার রাজধানীতে মন্দির নিজের ছিল এবং প্রত্যেক গৃহস্থ মানুষের সমাজের প্রত্যেক বাড়িতে মন্দির ছিল এই জন্য শিলপ্রভুপাত সারা বিশ্বে এই শিক্ষাই দিয়েছেন এই জন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেখানে কৃষ্ণকে কেন্দ্র করে মানুষ চলবে কেন তার অংশ হিসাবে তো সেটাই প্রভুপাত তার গুরু থেকে শিখে দিয়েছেন তাই তার পিতা মাতা এইরকম পুত্র কামনা করেছিলেন তাই ভগবান যে ঘোষণা করেছিলেন সেই পুত্র সেই সেনাপতি ভক্ত ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রকৃত সনাতন ধর্মের প্রচারক সনাতন মানে নিত্য ধর্ম যেটি আত্মার ধর্ম দেহ ধর্ম নয় দেহধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান ওটা মারামারির ধর্ম হিংসার ধর্ম যুদ্ধের ধর্ম বারবার জন্ম মৃত্যু চক্রে আবার আসতে হবে তো সেজন্য সুধীবৃন্দ এই যে প্রভুপাত এখানে বসে আছেন বিগ্রহ রূপে প্রভুপাত বলেছেন তিনি ভগবানের প্রতিনিধি করছেন প্রতিনিধিত্ব করছেন ভগবান যা বলেছেন আমি তার পুনরাবৃত্তিকরণ করছি আর আমি যে এই গীতা ভাগবতের ভাষ্য দিয়েছি স্বয়ং কৃষ্ণ আমাকে বলেছেন তাই আমি এই গীতা ভাগবত নিজে ভাষ্য রচনা করলেও কৃষ্ণ থেকে পেয়ে আমি নিজে পড়ি কেন না কৃষ্ণ এটি বলেছেন বলে জন্য প্রত্যেক মানুষ যদি এই গীতা ভাগবত ইস্কনে যে প্রতিষ্ঠিত আচার্য যে ভাষ্য দিয়েছেন ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত এইসব গ্রন্থ আপনারা সংগ্রহ করুন এখানে আমাদের বুকটেবল আছে সংগ্রহ করবেন আগামীকাল গীতা জ্ঞান দেওয়া হয়েছিল এই যে মুখ্যদা একাদশী দিনে ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে যুদ্ধভূমিতে তো সেই গীতা যথাযথ এটা আপনারা সংগ্রহ করুন নিজের বাড়িতে নিয়ে রেখে অধ্যয়ন করুন অন্যকে পড়তে অনুরোধ করুন আবার যদি কেউ চায় গীতা দান করতে কেন গীতার দান সব থেকে বড়ো দান ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবান থেকে অভিন্ন জন্য গীতা দান করা মানে আপনি ভগবানকে দিলেন একদিন সে গীতা অধ্যয়ন করে তার হৃদয়কে মার্জনা করবে জানবে ও কেন আমি খেতে পাচ্ছিলাম না কেন আমি মহিলা কেন আমি পুরুষ কেন আমি ধনী কেন আমি রোগী এসব অনুভব হয়ে যাবে যে আমি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহিরী অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ এই জন্য এই জগতে ভগবান তিনি এই গীতা ভাগবত শাস্ত্র রূপে এখানে আসছেন মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ এই জন্য যে বেদ পুরাণ বেদ মানে জ্ঞান আমাদের জ্ঞান অর্জন করতে হবে শাস্ত্র থেকে এই জন্য তাকে শাস্ত্র বলা হয় শাসন করবে যে জ্ঞান লাভ করলে শাস্ত্র ধাতু থেকে এসছে শাসন করবে ত্র মানে রক্ষা করবে এই জন্য আমরা শাস্ত্র অধ্যয়ন করব সেগুলি হচ্ছে গীতা ভাগবত ম্যানুয়েল বই এই যন্ত্রের অপারেটিং করতে এই আমি অনুরোধ করব আপনারা আসুন কালকে এই গীতা জয়ন্তী উৎসবে গীতা সংগ্রহ করবেন প্রভুপাদের অন্যান্য ভাষ্যও নিন আজকেও নিন এবং সেটি অধ্যয়ন করে চেতনাকে মুক্ত করুন ভদ্র সমাজ গঠন করুন তারপরে ভক্ত হয়ে যান সে ভক্ত হলে ভগবান বসীভূত হন সেটা কিভাবে না ভক্তির দ্বারা তো সেই ভক্তিটা কি না সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা সব ইন্দ্রিয় চোখ কান নাসিকা জিহাদ ত্বক হাত পা ইত্যাদি যে রয়েছে প্রত্যেকটা ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় আমাদের রয়েছে মন সহ তীরকম এই ইন্দ্রিয় দিয়ে যখন আমরা ভগবানের সেবা করব সেটাকে বলে ভক্তি ভক্তি মানে অন্য কিছু নয় গদগদ হয়ে যাও এটা ভক্তি বলে না এই ভক্তি কেবল কৃষ্ণ ভগবানে অর্পিত হয় কোনো দেবদেবীতে নয় কোনো দেশে নয় অনেকে বলে দেশভক্তি না সেখানে দেশভক্তি নয় ওটা কাম আর দেবভক্তি নয় ওটাও কাম নিজের ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে সেখানে আর যে আমরা বলি পিতামাতা ভক্তি তারা পূজ্য পূজনীয় হতে পারেন কিন্তু তাদের ভক্তি কথাটা সেখানে যুক্ত হতে পারে না বৈদিক শাস্ত্র শিক্ষা অনুসারে ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা সেবা শব্দের অর্থ কি সেব্যের তুষ্টি বিধান আর যদি আমি বলি দেশবাসীর সেবা আমি ভক্তি করছি তাহলে দেশবাসী আমরা জানি ইন্দ্র কি মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী তারা দেশের সেবা করেছেন কিন্তু দেশবাসীকে সন্তুষ্ট করাতে পারেননি তার মানে সেই সেবার দ্বারা দেশবাসী সন্তুষ্ট হননি তাই তাদের দ্বারাই গুলিবিদ্ধ হয়েছেন ছোট হয়েছে তার মানে সন্তুষ্ট করাতে পারেননি কেন এটা সেবা নয় যখন প্রকৃত সেবা সেব্যের তুষ্টিবিধান বিধান সেব্য এই জগতে একমাত্র গড আল্লাহ ভগবান গড মানে কি জি ও ডি জেনেটর অপারেটর ডিস্ট্রয়ার এই খ্রিস্টানরা বলে গড মুসলিমরা বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান জগতের সব কিছু সৃষ্টি কর্তা পালন কর্তা ধ্বংসকর্তা এই হিন্দুরা বলে ভগবান একই অর্থ তোমার একই ব্যক্তি তার নাম হচ্ছে কৃষ্ণ সর্ব আকর্ষক সেটা মানুষ জানে না যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংসকর্তা তিনি নিরাকার নন খ্রিস্টানরা মুসলিমরা অনেকে অনেক হিন্দুরা বলে গড আল্লাহ ভগবান নিরাকার না নিরাকার যদি হন তার যদি আকার না থাকে একদিকে বলছেন তিনি সৃষ্টিকর্তা তাহলে যার আকার নেই কী করে সৃষ্টি করবেন এটা হচ্ছে আমাদের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের চিন্তাধারা ভগবান যদিও কোথাও দিয়েছেন যে আমি অপশ্যতি চক্ষু আমার চোখ নেই আমার হাত পা নেই তার মানে আমাদের মতো হাত পা নয় ভগবানের হাত গীতা কৃষ্ণ বলছেন সর্বত্র সব জায়গায় আমার হাত আছে দ্রৌপদী কুরুসভায় সেখানে দুঃসাসনের প্ররোচনায় তার বস্ত্রহরণ দুর্যোধনের প্ররোচনায় কর্ণের উৎসাহে দুর্যোধনের উৎসাহে দুঃশাসন দ্রৌপদী কুলবধূ যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবদের রানী সেই রাজসভার মধ্যে তাকে বস্ত্র বিবস্ত্র করার চেষ্টা করছিল কিন্তু দ্রৌপদী যেহেতু ভক্ত কৃষ্ণ যখন দ্বারকায় ভগবান সেই গোলকবৃন্দাবনে আছেন তিনি আবার তার ভক্তদের স্মরণ করেন ভক্তরা চায় আমাদের পুত্ররূপে ভক্তরা চায় ভগবান আপনি আমার স্বামী হন ভগবান আপনি আমার বন্ধু হন তাই সেই গোলকবৃন্দাবন থেকে ভগবান কি করেন না এখানে ভক্তদের স্বামী হওয়ার জন্য পুত্র হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য প্রভু হওয়ার জন্য তিনি এখানে জগতে আসেন আর ভক্ত তার তার সাথে আদান প্রদান করে তুই দ্রৌপদী ভগবানের ভক্ত পঞ্চপাণ্ডব ভগবানের ভক্ত শরণাগত সেখানে কুরুসভায় বস্ত্রহরণ করছে দুঃশাসন বহু বড় বড় সমস্ত অভিভাবক গুরুজনের সামনে এটা কত নিন্দনীয় নির্লজর কাজ তো সেখানে দ্রৌপদী মাতা ক্রন্দন করছিলেন তিনি ভাবলেন আমার স্বামীরা আমাকে রক্ষা করবে কিন্তু পঞ্চস্বামী বন্ধন এমনভাবে দুর্যোধন তাদের করেছিল তারা সাহায্য করতে পারছিল না অসহায় দ্রৌপদী নিজে ভাবছিলেন আমি নিজেকে রক্ষা করব। আমরা জগতে সবাই ভাবি আমার স্বামী পুত্র কন্যা রাজনৈতিক নেতা এমনকি দেবতারা আমাকে রক্ষা করবে আর আমি নিজে সুরক্ষিত থাকব। কিন্তু না আমি নিজেকে নিজে রক্ষা করতে পারি না কোনো রাজনৈতিক নেতা বৈজ্ঞানিক দেবতা পর্যন্ত তারা আমাদের রক্ষা করতে পারে না সমাজ যে পদ পল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে ভগবানের এক নাম হচ্ছে মুরারি মুকুন্দ মুক্তিদাতা তিনি একমাত্র রক্ষাকর্তা যদি কোনো ভক্ত তার স্যারেন্ডার করে তাই দ্রৌপদী মাতা অসহায় স্বামীরা রক্ষা করতে পারছে না গুরুজনেরা রক্ষা করছে না তিনি কন্দন করছেন যে আমাকে এই রকম অবস্থা থেকে রক্ষা করুন নিজেই রক্ষা করতে চেষ্টা করলেন তার বস্ত্র ধরে কিন্তু পারলেন না তখন ভাবলেন যে গোবিন্দ ছাড়া আর গতি নেই তখন সঙ্গে সঙ্গে এক হাতে বস্ত্র ধরে হে কৃষ্ণ বলে ডাকছেন তব কৃষ্ণ আসেননি কেন না একটি দেহের প্রতি আসক্তি রয়ে গেছে হাত দিয়ে নিজের বস্ত্র রক্ষা করছে কৃষ্ণ তখনও আসেন না কেন শরণাগত ব্যক্তিকে ভগবান রক্ষা করেন তখন দ্রৌপদী দেখলেন আমি এক হাতে নিজের বস্ত্র রক্ষা করছি আর এক হাতে কৃষ্ণকে ডাকছি এখনও আমার দেহাত্ম বুদ্ধি রয়ে গেছে আমি রক্ষাকর্তারূপে তখন ভাবলেন না আমি নিজেকে রক্ষা করতে পারি না তখন দুহাত তুলে গোবিন্দ নাম স্মরণ করলেন কৃষ্ণের দুহাত হে কৃষ্ণ অন্তর্জামী আপনি সর্বকারণের কারণ আপনি সব জানেন প্রভু দয়া করে আমাকে সুরক্ষা দান করুন সঙ্গে সঙ্গে ভগবান সেখানে কুটি বস্ত্র দিয়ে তার লজ্জাকে নিবরণ করলেন দুঃশাসন বস্ত্র টানতে টানতে একদম দুর্বল হয়ে সেখানে পড়েই গেল আর তাকে বিবস্ত্র করতে পারল না সেজন্য ভগবান যদি কাউকে রক্ষা করেন ভগবান কাকে রক্ষা করেন যারা শরণাগত সর্বধর্মান পরিিত মাম একরম ব্রজ, অহং তাম সর্বপাপেভ্যো ভ্য মুস্বামী মা সুচ ভগবদীতার শেষ শিক্ষা দিয়েছেন সব ত্যাগ কর আমাকে শরণাগত হও তার মানে নয় আপনার পুত্র কন্যা ব্যবসা চাকরি ত্যাগ করবেন না আপনারা যেখানে আছেন সেখানে থাকবেন অর্জুনকে বললেন নি অর্জুন তুমি চলে যাও তোমার ক্ষত্রিয় যুদ্ধভূমি থেকে যুদ্ধ ত্যাগ করে চলে যাও অর্জুন চেয়েছিলেন কিন্তু ভগবান সেটি তাকে উৎসাহিত করেননি তাই বলে না তুমি যুদ্ধা যুদ্ধ কর তোমার এটা বৃত্তি কর্তব্যকর্ম ঠিক তদ্রুপ সর্বকর্মানি সদা আমাদের বৃত্তি অনুসারে আমরা যে কর্ম সম্পাদন করব কুরবান মত ব্যাপাশ্রয়ে ভগবানকে আশ্রয় করে তাহলেই মবাপনতি আমাকে প্রাপ্ত হবে সাহসতম পদম অব্যয়ম তুমি আমার নিত্য ধাম প্রাপ্ত হবে এভাবে ভগবান ভগবৎ গীতায় ঘোষণা করছেন তো সেই জন্য সুদীবৃন্দ আগামীকালও আমাদের এখানে এই হরে কৃষ্ণ উৎসব আমরা আরও হরি কথা শুনব কিভাবে আমরা এই ভগবৎ ভক্তি অনুশীলন করব সেই সব কিছু প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা কালকে আলোচনা করব। তো আজকে আমি এখানে শেষ করছি আপনাদের অনুরোধ করব যে কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করুন তার উপায় ভগবানের নাম সমস্ত কর্ম তার উদ্দেশ্যে সম্পাদনের মাধ্যমে এ আত্মকল্যাণ করুন এবং তার সেবাতে যুক্ত হন এবং কিভাবে আমরা কালকে এগুলি করব সেগুলি প্র্যাকটিক্যালি আমরা যেন ভাবি না কী করে আমরা এইসব করব। তো সেগুলি আমরা কালকেও আলোচনা করব আপনারা আগামীকাল আসবেন তো কয়জন আসবেন হাত তুলুন আরও জন করে নিয়ে আসবেন আজকে যারা আসেনি কালকে আসবেন এখন অনেক টাইম হয়েছে আটটা বেজে গেছে তা আমরা এখন নাটক মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠী চৈতন্য চরিতামৃত আধারে সে নাটক মঞ্চস্থ হবে তার পূর্বে একটা ভক্তিগীতের উপরে নাচ হবে সে নাচের ইয়ে দেওয়া হয়েছে